ত্রিপুরাকে স্বনির্ভর হতে হলে আগে শিল্পের উন্নয়ন দরকার, তবেই জিডিপি বাড়বে। সরকারি চাকরি জিডিপি বাড়ায় না। সরকারি চাকরি দেওয়া সরকারের কোনো সাফল্য নয়। সরকারি চাকরি শুধুমাত্র ব্যবস্থাপনা। আগরতলা শিল্প নিগম ভবন প্রাঙ্গণে শুক্রবার স্বাগত নামে শিল্প প্রচার এবং পরামর্শ সেন্টারের উদ্বোধন করে একথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রথমবারের মতো শিল্পের মুখোমুখি অসুবিধা দূরকরণের জন্য ত্রিপুরায় একক জানালা ব্যবস্থা চালু করা হয়েছে। এখন নির্দিষ্ট সময়ে এক জায়গা থেকে শিল্পের সাথে সম্পর্কিত ছাড়পত্র সম্পূর্ণ করা সম্ভব। এরকম একটি গুরুত্বপূর্ণ শিল্প প্রচার এবং পরামর্শ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার, যার নামকরণ করা হয়েছে স্বাগত নামে। শিল্প নিগম ভবন প্রাঙ্গণে এদিন স্বাগত নামে শিল্প প্রচার এবং পরামর্শ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়, রাজ্যের মুখ্য সচিব সহ শিল্প দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বললেন, স্বনির্ভর ত্রিপুরা গঠনের ক্ষেত্রে এই সেন্টার অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এর জন্য সবার আগে দরকার মানসিকতা। রাজ্যের বেকারদের আগে সরকার নির্ভরশীল মানসিকতা তৈরি করা হয়েছিল, স্বনির্ভর মানসিকতা শেখানো হয়নি। বর্তমান সরকার এখন স্বনির্ভরতার মানুষ তৈরি করছে। এর জন্য যে পরিবেশ দরকার তা 17 মাসে তৈরি করতে সক্ষম হয়েছে সরকার। বিভিন্ন প্রকল্পে আগামী মার্চের মধ্যে 400 কোটি টাকা বিনিয়োগ হবে। এতে প্রায় 4,000 বেকারের কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। ত্রিপুরাকে স্বনির্ভর হতে হলে আগে শিল্পের উন্নয়ন দরকার। শুধুমাত্র সরকারি চাকরি দিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলেও তিনি মনে করেন। ত্রিপুরাতে মানুষ কোনোদিন স্বপ্ন দেখেনি যে এখানে সিঙ্গেল উইন্ডো সিস্টেম হতে পারে, কারণ ত্রিপুরাতে জন্ম থেকে সেখানে হতো বড় হবে তো সরকারি চাকরি করবে, এটাই তোমার জীবনধারার মূল বিষয়বস্তু, এটাই তোমার জীবনের লক্ষ্য, এছাড়া কোনো কিছু নেই। আপনি গুজরাটে জন্মগ্রহণ করুন, পাঞ্জাবে জন্মগ্রহণ করুন, হরিয়ানাতে জন্মগ্রহণ করুন, কোনো পরিবারকে ছোট থেকে শেখানো হয় না তোমার জীবনের শেষ বিন্দু হচ্ছে সরকারি চাকরি। সেখানে তো আমি শুনিই না পরিবারের মধ্যে সরকারি চাকরি জীবনের শেষ বিন্দু নয়, যদি সরকারি চাকরি হয় তো যাবে ইউপিসিতে তার ফার্স্ট ক্লাস অফিসার হওয়ার জন্য, না হলে তার জমিন আছে তো এগ্রিকালচারে যাবে, না তো ইন্ডাস্ট্রিতে যাবে, স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে যাবে, এমএসএমইতে যাবে। আর এখানে ছোট থেকে শেখানো হয় তুমি জীবনে ক্লার্ক হবে, তুমি জীবনে ডি গ্রুপে চাকরি করবে, মানে এই ধরনের মানসিকতা তৈরি করা হয়েছিল। সরকার নির্ভরশীল মানসিকতা, স্বনির্ভর মানসিকতাই তৈরি করা হয়েছিল না, কারণ পার্টি নির্ভরশীল মানসিকতা তৈরি করার জন্য এগুলো প্ল্যান মাফিক করা হতো। আজও দেখি আমি তাদের মধ্যে এই মানসিকতাকে বেরিয়ে পারেনি, আজও ওই জায়গায় চলে গেছে, কিন্তু ত্রিপুরা ওদের সঙ্গে নেই, ত্রিপুরা সিঙ্গেল উইন্ডো সিস্টেমে চলে গেছে। এখন আর কারোর কাছে কোন নেতার বাড়িতে আমার কাছে যাওয়ার দরকার নেই, এখানে স্বাগত করার জন্য বসে আছে। যে কোনো ইন্ডাস্ট্রি লাগাচ্ছে, তাই এমএসএমই হোক, ছোট কোনো প্রকল্প হোক, যদি নাও জানে সে স্বাগতের কাছে যাবে, নির্দিষ্ট একটা ফি দেবে, তার স্কিম বানিয়ে দেবে, ব্যাংকের কাছে সে স্কিম নিয়ে যাবে, ব্যাংকও সেটা রিজেক্ট করবে না, আপনি আপ খুব কম সময়ের মধ্যে সেটা হয়ে যাবে। আর ব্যবস্থাও যাতে কম সময় হতে পারে তার জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেম বানিয়ে রাখা হয়েছে, উইদিন মান্থ সেটা হয়ে যাবে। 19টি যে পারমিশন সবগুলো এখান থেকে একযোগ হবে, আপনাকে কারোর কাছে যেতে হবে না, ধাক্কা খেতে হবে না। আর যদি নাও হয় এক মাসের মধ্যে না হয়, যেটা কিরণ গীতা বলছে, তো সেই অফিসারের উপরে ধীরে ধীরে জরিমানা হতে থাকবে, কত হবে সেটা তোমার রুলস তৈরি হবে, আপনাদের সামনে চলে আসবে। মানে আপনাদের আটকানোর কোনো রাস্তা নেই, আর আগে ছিল আপনাদের আটকানোর সব ব্যবস্থা, কারণ কি সবাই ডি গ্রুপে চাকরি করবে, এটাই ছিল জীবনের শেষ বিন্দু তৈরি করে দেওয়া হতো। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায় বললেন, রাজ্যে শিল্পের সম্ভাবনা আছে অথচ শিল্প নেই। রাজ্যে যে পরিমাণ সম্পদ রয়েছে একে কাজে লাগিয়ে শিল্প তৈরি করা সম্ভব। বর্তমান সরকার শিল্প বিনিয়োগ এখন দ্বিগুণ করেছে, এর মধ্য দিয়ে রাজ্যে শিল্প স্থাপন সম্ভব। ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার যে স্বপ্ন মুখ্যমন্ত্রী দেখছেন, তা শিল্পের মাধ্যমে অনেকটা বাস্তবায়ন করা সম্ভব।
আমরা চাইছি সমস্ত রাজ্যে এত সম্ভাবনা, এখানে গ্যাস, ইলেকট্রিসিটি, জমি আর সমস্ত কিছু রয়েছে, ছোট শিল্প স্থাপনের জন্য যা কিছু দরকার সমস্ত ব্যবস্থা রয়েছে। রাবার একটা বিশাল সম্ভাবনা আর সমস্ত, যেখানে 75,000 মেট্রিক টন রাবার হয়, তো রাবারের উপরও কাজ করা যেতে পারে, বেম্বুর উপরে কাজ করা যেতে পারে। এই সমস্ত কিছু মিলিয়ে এই রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন বা প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, যে আমাদের 75তম স্বাধীনতা দিবস যখন আমরা ভারতবর্ষের মানুষ মানাবো, তখন একটা নতুন ভারত, একটা ইয়ং ইন্ডিয়া কথা তিনি স্বপ্ন দেখছেন, আমাদের মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছেন, আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, একটা বৈভবশালী ত্রিপুরা, একটা শক্তিশালী ত্রিপুরা, স্বনির্ভর ত্রিপুরা গড়ার। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।